এত হট্টগোল কিসে? রাজা মশাই, সুট রানীর মেলা অসুখ। কি হয়েছে আমার ছোট রানী? সুট রানী, সুট রানী মা হতে চলেছে। ছোট রানী মা হতে চলেছে? তুমি এতদিন পরে আমার দিকে মুখ তুলে তাকিয়েছ, এখন থেকে কেউ আর আমাকে আটকে রাজা বলতে পারবে না, আটকে রাজা বলতে পারবে না। যে খুশি সংবাদ দিয়েছ, এর কাছে এই লাল আংটি কিছুই নয়। নাও, আমি তোমাকে উপহার দিলাম, নাও। দিগলে যা বাবা হতে চলেছে, দিগলে যা বাবা হতে চলেছে। আজ আমি কি খুশি, আনন্দিত, অনেক আরো আংটিটার আপনার গলা ওই মুক্তার মালাটা আরো বেশি সুন্দর। সুন্দর, তুমি আজ আমাকে যে খুশির সংবাদ দিয়েছ, এর কাছে এই রাজত্ব কিছু নয়, আর এই মালা অতি তুচ্ছ। নাও, এটা আমি তোমাকে উপহার দিলাম। এতদিনের স্বপ্ন যেন আজ সত্য হতে চললো ছোট রানীর মাধ্যমে। আসলে নাটকের এই দৃশ্যটা তো আসলেই না, আমি কেমন যেন আবেগে হয়ে যাই। ও রিয়েলি? হ্যাঁ, আর তো আবেগের আর সেটা আমি কোনোভাবেই মিস করতে পারবো না। এটা তুই কোনো কথা কইলি? আরে কাল বাদে পরশু সঙ্গে নতুন নাটকের শো, আর তুই হচ্ছে সঙ্গেই নাটকের মেইন আর্টিস্ট, তোরে সারা আমরা রিহার্সালটা করুন কেমনে? ও সরি ভাইয়া, আপনি কোনোভাবে ম্যানেজ করে নিন না, আমি না হয় পরশু এসে একেবারে শুতেই উঠে যাব। এটা তুই কোনো কথা কইলি? আরে নতুন নাটক, রিহার্সাল ছাড়া কি কোনোদিন মঞ্চে যাওয়া যায়? আরে আমাকে দলে কি হয়েছে এটা কোনোদিন? তোমার এই মিট, এটা তো তুমি 3টা বাজে শেষ করে তুমি সন্ধ্যা 6টায় আমবলাতে রিহার্সালে জয়েন দিতে পারো নাকি? হ্যাঁ, যা বুঝিস না তা নিয়ে কথা বলি। আচ্ছা এই শেফালি, একটা হাসা কথা কত,
এই যে দুই দিন আগে তুই টিভির এক সাক্ষাৎকারে গিয়া করলি, মঞ্চই আমার জান, মঞ্চই আমার প্রাণ। আরে ওই সেরি এইটা নমুনা ভাই, আমি তাকে দেখেছি তোদের মতো তোদের মতো অভিনেত্রীদের জন্য থিয়েটারের এই দুরবস্থা। তোরা কোন দলে জয়েন করার আগে খোঁজ দিস, ওই দলে কয়েকজন স্টার আছে, কে কে টিভিতে কাজ করে। আপনি তো আমাকে ভুলে গেছেন, নিষ্ঠুর আপনি। আমি গেলাম প্রিমোবেরি দিয়ে বান্ধা বারান্দ খোলা যাওয়ার সময় থিয়েটারের মুলা ঝুলা হাতটা মন করে ঝুলায় রাখে। কি হাজির একটা দাদা, ও শেফালি কইছে রিহার্সাল করতে পারবো না হেডে লয় আর কি। নেশাগ্রস্ত কিছু মানুষ কথা পেয়ে আর কি হইব। আচ্ছা প্রবাল দাদা, তোর যে আমি অ্যাডভান্স চিকিৎসালয়ের কথা কইছিলাম ওইটার কি করলি? হ্যাঁ আমি তো ওকে ব্যাপারটিকে কুশিং সেলের লেগা অগ্রিম টিকিট দিয়ে দিছি, আর বাকি যে কটা টিকিট আছে এটা শোয়ের আগে কাউন্টারে দিন। ভোগা ভাইছে মুরগি মরে আর গিরস্তে কাই ছোট ছোট আন্দা পারে কুশিং সেল এই প্রতি শোয়ের আগে প্রমাণ দা কতগুলি টিকিট ধরাই দেয়, এবার বলে এগুলো না বিক্রি করে টাকা দিলে থিয়েটার করতে পারবে না। এ থিয়েটার হ্যাঁ, এই প্রমাণ দার কাছে টাকা দিলে লেগা পরে আমার আব্বার পকেট থেকে টাকা চুরি করছি, আমার পাল্লাটা ভাড়ালে সব পায় আমাকে বেলেন দেয়। এ আমি বলে গা দেখাই বিড়ি খাই,